বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমকে কাপুরুষ বলে আখ্যায়িত করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। পুলিশ মহাপরিদর্শক আইজিপি মইনুল ইসলামের সঙ্গে রংপুর সফরে যাওয়ায় তাকে কাপুরুষ বলেন জাপা নেতা। তার এই আকস্মিক অপমান থেকে রেহাই পাননি আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। দুই সমন্বয়ককে নেতিবাচক ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। ২৬ অক্টোবর শনিবার নগরীর সেন্ট্রাল রোডে দুপুর ১২টার দিকে তিনি সার্জিসের আগমনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সমাবেশে মোস্তফা বলেন, সমন্বয়ক সার্জিসের একা রংপুরে আসার সক্ষমতা নেই, এ কারণেই আইজিপির সঙ্গে এসেছেন, এটা কাপুরুষের পরিচয়। আমরা যেখানেই সার্জিস ও হাসনাতকে পাব সেখানেই প্রতিহত করব। এর আগে একই দিন সকালে জাতীয় পার্টির নেতাকর্মীরা রংপুর নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন জাতীয় পার্টিকে নিয়ে ধূম্রজাল সৃষ্টি করে কুটচালে লিপ্ত রয়েছে দাবি করেন পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, বঙ্গভবনে উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় পার্টি ছিল। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম ধাপের সংলাপে জাতীয় পার্টি আমন্ত্রণ পেয়ে অংশ নিয়ে সংস্কার কার্যক্রমে মতামত দিয়েছে, কিন্তু হঠাৎ করে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের কথায় পরবর্তী সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হয়নি, এটা হতাশাজনক। দুই একজন ছাত্রের কথায় সরকার কেন এমন সিদ্ধান্ত নেবে, এটা আমাদের প্রশ্ন। তিনি আরো বলেন, জাতীয় পার্টিকে সংলাপে প্রধান উপদেষ্টা ডাকবে কি ডাকবে না সেটা তার ব্যাপার, এটা সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে আসবে। কিন্তু আমরা কি দেখলাম, হাসনাত সার্জিসের মতো কুলাঙ্কারের কথায় সরকার যদি জাতীয় পার্টির সঙ্গে এ ধরনের আচরণ করে সেটা কোনোভাবেই কাম্য নয়। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টির নেতাকর্মীদেরও অনেক অবদান রয়েছে। মোস্তাফিজার রহমান বলেন, দেশের সংবিধান অনুযায়ী পুলিশ প্রোটোকল পাবেন কারা সেটা সবাই জানে, কিন্তু এখন আমরা কি দেখছি, হাসনাত সার্জিসের মতো কুলাঙ্গারকে কেন প্রোটোকল দিতে হবে, যেখানে ৯৯৯ ফোন করে পুলিশ সেবা যাচ্ছে না সেখানে তাদেরকে প্রোটোকল দেওয়ার কারণ কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টির ভূমিকা তুলে ধরে তিনি আরো বলেন, কোটা সংস্কার আন্দোলনে সর্বপ্রথম ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল জাতীয় পার্টির নেতাকর্মীরা। যখন আন্দোলনরত শিক্ষার্থীরা আওয়ামী লীগের হামলার ভয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে বের হতে পারেননি, তখন জাতীয় পার্টি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল। তিনি আরো বলেন, রাজপথে থেকে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে আমাদের পার্টির নেতাকর্মী ও সমর্থকরা, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আন্দোলনের সহযোগিতা এবং পাশে থাকার কারণে আমাকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে আমাকে হেনস্থা করা হয়েছে, তারপরেও কেন জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র চলছে? আমরা দেখেছি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের পাশাপাশি বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা মাঠে নেমেছিল। ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনের সফল কারোর একার নয়, ১৮ কোটি মানুষের এই দেশ, কারো একার নয়, কারো বাবারও নয়।